সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ থেকে শুরু করব বাক্য। উদ্দেশ্য উভিদেই খুঁজি। নিচের বাক্যগুলো থেকে উদ্দেশ্য, উদ্দেশ্যের প্রসারক, ভিদে, উভিদেই প্রসারক আলাদা করো। মেয়েটি গান করছে। এখানে দেখো উদ্দেশ্য কোনটা আর ভিদেই কোনটা। ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে উদ্দেশ্য। যেমন গান করা হচ্ছে ক্রিয়া, কে গান করছে? মেয়েটি। তো মেয়েটি হবে উদ্দেশ্য। কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হবে বিধি। মেয়েটি কি করছে? গান করছে। তো এই গান করছেটা হবে কি? বিধি। লাল জামা পরা মেয়েটি গান করছে। এখানে দেখো মেয়েটি, মেয়েটি কি? লাল জামা পরা। তো উদ্দেশ্যকে ব্যাখ্যা করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহৃত হয় তাকে বলে উদ্দেশ্যের প্রসারক। এই অংশটুকু হলো উদ্দেশ্যের প্রসারক, আর এটা ভিদেই। লাল জামা পরা মেয়েটি, এটা হবে উদ্দেশ্যের প্রসারক। হারমোনিয়াম নিয়ে গান করছে, গান করছে, এই জায়গাটুকু হচ্ছে বিদেই। তো গান করছে কী নিয়ে? হারমোনিয়াম নিয়ে। এই জায়গাটুকু হবে বিদেই প্রসারক। অর্থাৎ বিদেইকে ব্যাখ্যা করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহৃত হয় তাকে বিদেয়ের প্রসারক বলে। এই বর দুপুরে লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে। এখানে লাল জামা পরা মেয়েটি, এটা হবে উদ্দেশ্যের প্রসারক। হারমোনিয়াম নিয়ে গান করছে, বিদেয় প্রসারক। এবং এই বর দুপুরে, এটা হবে বিদেয় প্রসারক। উদ্দেশ্য ও বিধি। উদ্দেশ্য বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্য। যেমন উপরের বাক্যগুলোতে মেয়েটি হলো উদ্দেশ্য। উদ্দেশ্যের প্রসারক, উদ্দেশ্যকে ব্যাখ্যা করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহৃত হয় তাকে উদ্দেশ্যের প্রসারক বলে। যেমন উপরের বাক্যগুলোতে লাল জামা পরা হলো উদ্দেশ্যের প্রসারক, বিদেই। উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলে বিদেই। যেমন উপরের বাক্যগুলোতে গান করছে হলো বিদেই, বিদেই প্রসারক। বিদেইকে ব্যাখ্যা করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহৃত হয় তাকে বিদেয়ের প্রসারক বলে। যেমন উপরের বাক্যগুলোতে হারমোনিয়াম নিয়ে এবং এই ভর দুপুরে হলো বিদেয়ের প্রসারক। বাক্যের শব্দ ও শব্দগুচ্ছ শনাক্ত করি। বাক্যে ব্যবহৃত শব্দসমূহ প্রায়ই গুচ্ছ আকারে ব্যবহৃত হয়। যেমন এই ভর দুপুরে লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে। এই বাক্যের বর্গসমূহ, এই ভর দুপুরে, লাল জামা পরা, মেয়েটি, হারমোনিয়াম নিয়ে এবং গান করছে, এইগুলো হচ্ছে বর্গ। নিচের বাক্যগুলো থেকে বর্গ আলাদা করো, একটি করে দেওয়া হলো। সুমিতা কিছুক্ষণ ধরে গান গাইছে। এখানে সুমিতা হবে বর্গ, কিছুক্ষণ ধরে হবে বর্গ, গান গাইছে এটা হবে বর্গ। সাইরা ও রীতা বাগানে খেলছে। এখানে সাইরা ও রীতা, এটা হবে বর্গ, বাগানে খেলছে, এই অংশটা হবে বর্গ। তারপর আমার বোন পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, এই অংশগুলো হবে বর্গ। প্রতিবন্ধী ছেলেটি অসাধারণ ছবি আঁকে। আমার বাবা প্রতিদিন বিকালে নদীর ধারে পার্কে হাঁটেন। পরীক্ষা শুরু হবে ঠিক সকাল ১০টায়। এখন আমরা বিস্তারিত জেনে নিব। বাক্যে ব্যবহৃত শব্দগুচ্ছ বা বাক্যাংশকে বর্গ বলে। বর্গ কয়েক ধরনের হতে পারে। বিশেষ্য বর্গ, একাধিক বিশেষ্য নিয়ে বিশেষ্য বর্গ তৈরি হয়। বিশেষ্য শব্দের আগে সম্বন্ধপদ যুক্ত হইও বিশেষ্য বর্গ তৈরি হতে পারে। যেমন রহিম ও করিম, এই অংশটুকু হচ্ছে বিশেষ্য। আর যেহেতু এখানে একের অধিক শব্দগুচ্ছ রয়েছে তার মানে এটা হবে বিশেষ্য বর্গ। রহিম ও করিম বৃষ্টিতে খেলছে। মোল্লাবাড়ির কাইসার ভালো একটা চাকরি পেয়েছে। মোল্লাবাড়ির কাইসার, এটা হবে বিশেষ্য বর্গ। বিশেষণ বর্গ, বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে বলা হয় বিশেষণ বর্গ। যেমন নীল শার্ট পরা, তো শার্টটি কেমন? নীল, এটা হচ্ছে বিশেষণ। আর যেহেতু এখানে একের অধিক শব্দগুচ্ছ রয়েছে তার মানে এটা হবে বিশেষণ বর্গ। নীল শার্ট পরা ছেলেটি কবিতার বই পড়ছে। আমটা দেখতে ভারী সুন্দর, ভারী সুন্দর, এই অংশটা হচ্ছে বিশেষণ বর্গ। ক্রিয়া বিশেষণ বর্গ, যে শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে তাকে ক্রিয়া বিশেষণ বর্গ বলে। সকাল ৮টার সময়ে সে রওনা হলো, তো রওনা হলো হবে ক্রিয়া। রওনা হলো কখন? সকাল ৮টার সময়ে, এটা হবে বিশেষণ, অর্থাৎ ক্রিয়া বিশেষণ।
আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম। তো দাঁড়ালাম কোথায়? দাঁড়ালাম 3 নম্বর প্ল্যাটফর্মে। তার মানে এটা হবে ক্রিয়া বিশেষণ বর্গ। ক্রিয়াবর্গ বাক্যের ভিদে অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই ক্রিয়াবর্গ তৈরি করে। অস্ত্র সহ সৈন্যদল এগিয়ে চলছে, এগিয়ে চলছে, এটা হবে ক্রিয়ার বর্গ। সে লিখছে এবং হাসছে, এই দুইটাই হবে ক্রিয়া। আর এই শব্দগুচ্ছ মিললে তৈরি হবে ক্রিয়ার বর্গ। বিভিন্ন ধরনের বর্গ খুঁজি। চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। আমার মামা পড়ছে আর লিখছে। তো পড়ছে আর লিখছে এটা কি? ক্রিয়াবর্গ। সে কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেল, চলে গেল, এটা কিন্তু ক্রিয়া। তো এটা হবে ক্রিয়াবর্গ। বিদ্যালয় সংস্কার কাজ দ্রুতগতিতে এগুচ্ছে। তো দ্রুতগতিতে এগুচ্ছে কি? বিদ্যালয় সংস্কারের কাজ, এটা হবে ক্রিয়া বিশেষণ বর্গ। অনুষ্ঠান শেষ করে তার বাড়িতে ফিরতে রাত 12টা বেজে গেল, বাড়ি ফিরতে, এটা হবে বিশেষণ বর্গ। 1 নম্বর কাউন্টারে টিকিটের জন্য লোকজন দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে আছে কোথায়? 1 নম্বর কাউন্টারে, এটা হবে ক্রিয়া বিশেষণ বর্গ। ঘৃণে ধরা সমাজকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। তো ঘৃণে ধরা, এটা হবে বিশেষণ বর্গ। রাকিব উতনই গিয়ে ফ্রিজটি নিয়ে এসেছেন। রাকিব উতনই, এইগুলো হচ্ছে নাম। তো এটা হবে বিশেষ্য বর্গ। আমি সকাল থেকে বসে আছি। তো বসে আছি কখন থেকে? সকাল থেকে, এটা হবে ক্রিয়া বিশেষণ বর্গ। সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে। খেয়ে আর ঘুমিয়ে, এটাও হবে ক্রিয়া বিশেষণ বর্গ। সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে পড়ল, বসে পড়ল। শিশুটি অনেকক্ষণ ধরে চিৎকার করছে। তো চিৎকার করছে কতক্ষণ ধরে? অনেকক্ষণ ধরে, এই অনেকক্ষণ ধরেটা হবে ক্রিয়া বিশেষণ বর্গ। আমাদের ক্লাসের ছেলেরা পাশের গ্রামে খেলতে গেছে। আমাদের ক্লাসের ছেলেরা, এটা হচ্ছে নাম। তো এইগুলো হবে বিশেষ্য বর্গ। আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা 87 নম্বর পৃষ্ঠা অর্থাৎ তৃতীয় পরিচ্ছেদ থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।